দিলাম, ওকে ডান, MFG, ওকে। আমরা এটার ফন্ট ছিল আমাদের কি, টাইমস নিউ রোমান, টাইমস নিউ রোমান LLC, ওকে। আমরা এই ফন্টটা আমরা এখন আমরা যেভাবে আছে সেভাবে রাখবো, আমরা LLC-টা কাট করব, কাট রাজু, করে দিলাম। জি আচ্ছা এই যে ঠিক এই যে জি ইন্ট্রোডাকশনের পরে থেকে কি কি করলেন একটু অ্যাট এ গ্লান্স একটু শর্টে চলে যান তো, কারণ আমি রেকর্ডিং দিলাম না, এইমাত্র রেকর্ডিং দিলাম। মানে কি কি আচ্ছা করলেন ইন্ট্রোডাকশন পর থেকে এটা একটু, কারণ অনেকে ছিল না ক্লাসে, মানে আসতে দেরি হয়েছে, ওকে মানে ওরা বুঝতে ছিল না, একটু রিভিউ করে একটু যান তাহলে ওকে রেকর্ডিং এ চলে আসবে, সো দ্যাট ফার্দার ওরা করতে পারবে। ওকে Do you have জাস্ট anything else recorded from before? ইয়া আমি ফ্রম সবগুলো বিফোর, ইয়ে করে ইয়া দিচ্ছি। জাস্ট এই যে ওকে ইন্টারপশনের পর থেকে আমি এখন দিলাম, হঠাৎ করে মনে হলো যে হ্যাঁ রেকর্ডিং তো দেইনি, ডান। মানে But before আমরা আছে, রাইট? হ্যাঁ বিফোর Before the আছে, interruption? হ্যাঁ হ্যাঁ না Sure. বিফোরটা আছে। Okay. আমরা সবগুলো কালার নিয়ে এসেছি, আমরা সবগুলো কালার এখান থেকে কপি করে আমরা বেসিক্যালি এখানে কালার নিয়ে আসলাম, সবগুলোতে আমরা কালার এখান থেকে কালার পিকারে গিয়ে আমরা এই কালারটা পেস্ট করলাম, পেস্ট করে আমরা সবগুলো কালার নিয়ে আসলাম। কালার নিয়ে আসার পরে এরকম করে প্রতিটা কালারই আমরা নিয়ে এসেছি এখান থেকে, এই কালার নিয়ে এসেছি ওয়েবসাইট থেকে, আমাদের যে লিঙ্ক ছিল সেই লিঙ্ক থেকে আমরা সেই কালারগুলো আমরা এখান থেকে নিয়ে এসেছি। ওকে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে দেখুন আমরা এই ফন্টটা আমরা একটু বড় করলাম, আমরা যেহেতু লোগো তৈরি করব বড় করলাম, বড় করার পরে আমরা এই অংশটুকু থেকে আমরা একটা ফন্টটা আমরা চেঞ্জ করলাম, টাইমস নিউ রোমান না দিয়ে আমরা লাটো দিলাম, লাটো ফন্ট আপনাদেরকে সবাইকে দিয়েছি আমি, লাটো লাটো বোল্ড, লাটো বোল্ড, লাটো বোল্ড দিলাম। ফন্টের লাইন স্পেসিং লোগোর জন্য একটু আমরা কমিয়ে রাখি, যেহেতু আমরা 70 দিলাম, যেন লোগো -70, সরি -70 দিলাম, -70 দিলে এটা অনেক কাছাকাছি হয়ে গেল ফন্টের, লোগো টাইপের মনে হবে আর কি, অথবা -80 দেওয়া যায়, 80ও দেওয়া যায়, -80, 80 দিলাম। 80 দেওয়ার পরে আমরা একটা আউটলাইন বক্স, রেক্টেঙ্গেল বক্স তৈরি করলাম, একটা রেক্টেঙ্গেল বক্স, রেক্টেঙ্গেল বক্স আমরা তৈরি করলাম, এটার মধ্যে পুরো এরিয়াটুকু যেন কভার হয় সমানভাবে, রেক্টেঙ্গেল বক্স, রেক্টেঙ্গেল বক্স, রেক্টেঙ্গেল বক্স। আমরা এখান থেকে ফিল কালার, ফিল কালার থেকে আমরা স্ট্রোক কালারে যাব, শিফট এক্স দিয়ে আমরা স্ট্রোক কালারে চলে যাব, স্ট্রোক কালার, স্ট্রোক কালার আমাদের পয়েন্ট আছে হলো 1 PT, 1 PT, 1 PT হওয়ার পরে আমরা এটা এই স্ট্রোকটা আমরা ক্লিক করব, আমরা যেহেতু ধরতে পারবো না, যেমন এটা স্ট্রোকটা ধরা নাও যেতে পারে, স্ট্রোক না ধরা গেলে এটা আমরা লক করে দিব অথবা হাইড করে দিব, Ctrl 3 হাইড, স্ট্রোকটা ধরলাম, স্ট্রোকটা ধরে অবজেক্ট পাথ অফসেট পাথ 1 mm, 1 মিলিমিটার একটা স্ট্রোক নিলাম আমরা, 1 মিলিমিটার স্ট্রোক নিলাম, স্ট্রোক নেওয়ার পরে আমরা আনহাইড করলাম, আনহাইড করে এখন আমরা এই সম্পূর্ণ অংশটুকু আমরা সিলেক্ট করলাম, সরি এটা আমাদের ইয়ে ছিল, টাইপ আউটলাইন করা ছিল, আউটলাইন করিনি আমরা, এটা আমাদের টাইপ আউটলাইন করতে হবে, ফন্টটা টাইপ ক্রিয়েট আউটলাইন, ক্রিয়েট আউটলাইন, ক্রিয়েট আউটলাইন করলাম আমরা, এটা সিলেক্ট করলাম, সবটুকু সিলেক্ট করার পরে আমরা অ্যালাইনমেন্ট ঠিক করলাম, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট সেন্টার, হরিজন্টাল অ্যালাইনমেন্ট সেন্টার, সেন্টারে করলাম, সেন্টারে করার পরে আমরা একটা রাউন্ড শেপের ভিতরে লোগোটা নিয়ে আসবো, লোগো তৈরি করবো আমরা, দেখুন ইফেক্ট ওয়াপ বুলস, প্রিভিউ দেখেন এখানে ক্লিক করলে প্রিভিউ আসবে, প্রিভিউ আমরা এখানে দিলাম হলো 60, 60 দিলাম, 60 দিলাম, এগুলো 0, হরিজন্টাল 0, ভার্টিক্যাল 0, ওকে। আবার যাই আমরা, এটা আমরা একটা কপি করে রেখে দেই, যদি আমাদের পরে লাগে, আমরা এটা সিলেক্ট করলাম,
সিলেক্ট করলে ইফেক্ট ওয়াপ বুলজ 60% প্রিভিউ, 60% প্রিভিউতে আমাদের এরকম আসে। এরকম হলে আমরা ওকে করে দিলাম। ওকে করার পরে আমরা এটা সিলেক্ট করে অবজেক্ট এক্সপান্ড এপিয়ারেন্স, এক্সপান্ড এপিয়ারেন্স দিলে আমাদের পুরোটা একটা শেপে চলে আসবে। এখন আমরা লোগোটা, আমরা বেসিক্যালি এটা আমাদের লোগো তৈরি হয়ে গেল, আমরা লোগোটা আমরা অল্টার শিফট ক্লিক করে ছোট করব, ছোট করলাম। আমাদের বাহিরের বাহিরের যে স্ট্রোকটা আছে স্ট্রোকটা ধরলাম, স্ট্রোকটা আমাদের 1 PT আছে, ভিতরের স্ট্রোকটা আমরা 0.25 করে দেব, 0.25 অথবা 0.5, 0.5 করে দেব। তৈরি হয়ে গেল আমাদের লোগো অপশন 1, এখনো তৈরি হয়নি, আমরা ফন্টটা এখনো চেঞ্জ করতে পারি নাই, ফন্টটা আমরা চেঞ্জ করব এখনই। আমাদের অ্যাকচুয়ালি ফন্টের নাম হচ্ছে, কোম্পানির নাম হচ্ছে মেথড ফাইন্যান্সিয়াল গ্রুপ, মেথডস ফাইন্যান্সিয়াল গ্রুপ। ওকে, আমরা LLCটা আমরা কাট করে ফেলবো, মেথড ফাইন্যান্সিয়াল গ্রুপটা আমরা আরেকটু কপি করব, অল্টার ক্লিক করে কপি করব, কপি করে আমরা এখানে LLCটা নিয়ে আসবো, পেস্ট করব LLC। ওকে, এটা আমাদের একটা অবজেক্ট হলো, এটা আমাদের একটা অবজেক্ট হলো। ওকে, টাইমস নিউ রোমান আমরা বোল্ড দিব, বোল্ড মেথড ফাইন্যান্সিয়াল গ্রুপ। ওকে, আমরা ফন্টটা একটু বড় করব স্লাইটলি, লাইন স্পেস আমরা একটু কমিয়ে দেব। ফাইন্যান্সিয়াল গ্রুপ এটা আমরা আর একটু ছোট করব, ফন্ট দিব আমরা 8, অথবা এটা ফন্ট আমরা দিয়েছি কত, 14, এটা আমরা সেই রেশিও অনুযায়ী 8 দিলেও চলে। ওকে, আমরা এই দুটো সেন্টার অ্যালাইনমেন্ট করব, অ্যালাইনমেন্ট সেন্টার এই দুটো। এখন আমরা এখানে লাইন স্পেস বাড়িয়ে দেব 400 অথবা 800, LLCটা আর একটু উপরে উঠিয়ে দেব। ওকে, এই ফন্টটুকু আমরা আরেকটু উপরে উঠিয়ে দেব। এখন আমরা এই যে আমাদের অ্যালাইনমেন্ট সেন্টার হয়নি, আমরা অ্যালাইনমেন্ট সেন্টার করার জন্য আমরা অ্যারো কি দিয়ে হালকা করে আমরা একটু মুভ করাবো, মুভ করে আমরা সেন্টার অ্যালাইনমেন্ট করব। ওকে, ডান। এখন দেখুন আমাদের কালার অ্যাকচুয়ালি চলে এলো, আমাদের বেসিক্যালি কালার বেসিক কালার, তো বেসিক কালার যদি চলে আসে, আমরা এই স্ট্রোকটা যদি আমরা কালার চেঞ্জ করব, এই স্ট্রোকটার এখন আমরা কালার, কালারের অপশন আমাদের এটা দরকার নেই আর, আমরা এটা ফেলে দিই। আমাদের যেটুকু ছিল ওটুকু হয়ে গেছে, আমাদের লোগো ফার্স্ট লোগো ক্রিয়েটিং, আমরা প্রথম লোগো আমরা তৈরি করেছি। লোগো আমরা MFG, MFG-টাকে আমরা কালারটা চেঞ্জ করব, কালারটা আমরা আই ড্রপার নিয়ে আমরা এটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করে আমরা আই ড্রপার নিলাম, আই ড্রপার নিয়ে আমি এই কালার ইউজ করলাম। ডান, এই কালার ইউজ করলাম, এই কালারের পার্সেন্টেজের সাথে আমি আরেকটা কালার লাইট কালার ইউজ করব, লাইট কালার ইউজ করব, এটাও আমি ফিল কালার ইউজ করলাম লাইট, লাইট কালার ইউজ করলাম, স্ট্রোক কালার নেই, সেন্ট টু ব্যাক দিলাম, অ্যারেঞ্জ সেন্ট টু ব্যাক। ওকে,
এটার কালার ইউজ করলাম, বাইরের বক্সের বক্স বক্সটা সিলেক্ট করলাম, বক্সটা সিলেক্ট করে কালার পিকার দিয়ে এই কালার দিলাম, কালার দিয়ে আমার কি হলো এটা আউট ফিল কালার হলো। ফিল কালার থেকে স্টোক কালারে যাব কিভাবে, আমি শিফট এক্স দিব, শিফট এক্স দিলে আমার স্টোক কালার চলে আসবে। স্টোক কালার চলে আসবে। এখন আমি আমার যে টেক্সট আছে টেক্সটটা আমি আবার এই কালার ইউজ করব, ডান, এলএলসিটা আমি ইউজ করব কোন কালার, লাইট কালার, লাইট কালার বোঝা যায় না, আর একটু ডার্ক কালার ইউজ করব আমি এলএলসি। ওকে, আমরা কালার কন্ট্রাস্টের জন্য আমরা এই কালারটা ইউজ করব, এই কালারটা ইউজ করলাম, বেশি ডার্ক হয়ে যায়, তিনটা কালার ইউজ করলাম, না এটাও বেশি ডার্ক হয়ে যায়, লাইট কালার, লাইট কালার, লাইট কালার, লাইট কালারই আসে একটা। মেথড ফাইন্যান্সিয়াল গ্রুপ এলএলসি, আমাদের একটা লোগো তৈরি হয়ে গেল। ওকে আদনান, রাফি আপনি কমপ্লিট করতে পেরেছেন? I'm catching up. ক্লিয়ার? Clear, clear. ডান। আমরা এখানে একটা ফিনান্সিয়াল এর সিম্বল আমরা ইউজ করছিলাম, তো আমরা আরেকটা অপশন করব, অপশন করব আমরা, সেই অপশনে আমরা এই ফিনান্সিয়াল এর সিম্বলটা ইউজ করব। তো বেসিক্যালি আমাদের কি টেক্সট ছিল, আমাদের মেথড ফিনান্সিয়াল গ্রুপ, তো আমরা মেথড ফিনান্সিয়াল গ্রুপটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা ইন্টার দিব। ইন্টার দেওয়ার পরে আমরা এখানে কত ইঞ্চি ছিল, 4 ইঞ্চি হরিজেন্টাল, 4 ইঞ্চি ভার্টিক্যাল, 0, আমরা এখানে কপি দিব। কপি দিলে আমাদের আরেকটা উইন্ডোতে এটা এসে পেপ প্লেস হবে, মেথডস ফিনান্সিয়াল গ্রুপ। ওকে, তো আমাদের এখানে যথারীতি আমাদের এখানে এটা আমরা আবার কপি করলাম, অল্টার ক্লিক করে, অল্টার ক্লিক করে কপি করলাম, কপি করার পরে আমরা MFG লিখব, MFG এটা আমাদের লাগবেই। MFG, আমরা পোস্টারের একটা ফন্টে কাজ করেছিলাম, ফন্টের নাম মনে আছে নাকি আপনাদের? গুগল ইউজ করেছিলাম, গুগল ফন্ট সবার কাছে হয়তো নেই, আমরা ফটোশপ একটা ফন্ট ইউজ করেছিলাম। আচ্ছা, ওকে, আমরা অ্যাসেটে দিয়েছিলাম আপনাদেরকে ফন্টটা, অ্যাকচুয়ালি ফন্টটা মেকিং এ পোস্টার ডকুমেন্ট পোস্টার কন্টেন্ট ভার্সন আইডিয়াস ফটোস ফন 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 থ্রি অ্যাসেটস ফন। ওকে, বেসিক্যালি আমরা যে ফন্টটি আছে আপনাদের কাছে সেই ফন্টের একটু বোল্ড টাইপের একটা ফন্ট ইউজ করে কমন। আচ্ছা, ওকে, আমরা টাইমস নিউ রোমান ইউজ করি, সমস্যা নেই।
টাইমস নিউ রোমান ইউজ করলাম আমরা, টাইমস নিউ রোমান ফন্টটা আমরা সিলেক্ট করে বড় করলাম। ডান, বড় করলাম, বড় করে আমরা একটা রাউন্ডেড বক্স নিব, আমরা এলিপস টুল নিব, এলিপস টুল নিয়ে রাউন্ড একটা বক্স নিলাম। রাউন্ড একটা বক্স নিলাম, রাউন্ড বক্সে আমরা ফিল কালার আসলো, আমরা ফিল কালার নান করে দিলাম, ফিল কালার নান করলাম। ওকে, আমাদের যে ফিনান্সিয়াল সিম্বল গুলো ছিল, ফিনান্সিয়াল সিম্বল গুলো আমরা এখানে নিয়ে আসলাম। দেখুন এটা আমি একটু বড় করছি, রাউন্ড বক্সটা আর একটু ছোট করলাম আমরা, যতটুকু মার্জিনেবল রাখা যায় ছোট করলাম, ছোট করলাম, ছোট করে এখন দেখুন এই ফিনান্সিয়াল সিম্বলটাকে আমরা সিলেক্ট করলাম। অথবা আপনার কাছে যদি ফিনান্সিয়াল সিম্বল না থেকে থাকে, আপনি একটা সিম্বল নেন, এখান থেকে একটা বক্স নেন, বক্স দিলেন, বক্স নেওয়ার পরে এটা কপি করলেন, টু, তারপর কন্ট্রোল ডি দিলেন, পুরোটা সিলেক্ট করে একটু সেন্টারে রাখলেন। তিনটাই যেন সেন্টারে থাকে, এটা আউটলাইন করে দিলেন আপনি, টাইপটা ধরুন, টাইপটা ধরে টাইপ ক্রিয়েট আউটলাইন, ওকে ক্রিয়েট আউটলাইন করলাম, ক্রিয়েট আউটলাইন করে এই তিনটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা সেন্টার অ্যালাইনমেন্ট করলাম, সরি এটা গ্রুপ করতে হবে, ওকে এটা ধরে গ্রুপ করেন, গ্রুপ বাম বাটন ক্লিক করলে এখানে গ্রুপ আসবে, গ্রুপ করার পরে এই তিনটা ধরুন, এই তিনটা ধরে সেন্টার অ্যালাইনমেন্ট করুন, অ্যালাইনমেন্ট ইন সেন্টার, ডান। এখন দেখুন এই যে এই বক্সটা যেটা আছে এমএফজি, এমএফজি বক্সটা আমরা, এমএফজিটা আমরা অবজেক্ট পাথ অফসেট পাথ 1 mm, দেখুন কোথায় আসলো, উপরে আসলো, একটা ফিল কালার থেকে আমরা স্টোক কালারে যাব, একটু কম হয়ে গেছে, আমাদের মিনিমাম 2 mm নিতে হবে। আবার আমরা আগের পজিশনে চলে যাই, অবজেক্ট কন্ট্রোল জেড দিলে আগের পজিশনে চলে যাওয়া যাবে, অবজেক্ট পাথ অফসেট পাথ, আমরা 2 mm দিব, 2 mm, 2 mm দিলে আমাদের দেখুন রাউন্ড বক্সটা কাভার হয়, রাউন্ড বক্সটা এই পর্যন্ত কাভার হয়। এরপরে আমরা এটা কি করব, আমরা ইডিট কাট করব, কাট কাট, ইডিট পেস্ট ইন ফ্রন্ট, পেস্ট ইন ফ্রন্ট, পেস্ট ইন ফ্রন্ট করলাম, আমরা এই অবজেক্টটা আমরা কি করব,
শেপ বিল্ডার টুল করব। দেখুন শেপ বিল্ডারে আমরা পুরোটাই একটা শেপ তৈরি করব, পুরোটা একটা শেপ হয়ে গেল। শেপ বিল্ডার টুল দিয়ে আমরা পুরোটাই একটা শেপে তৈরি করলাম, শেপে নিয়ে আসলাম। ওকে, এটা আমরা ফিল কালার থেকে স্ট্রোক কালারে যাব। ফিল কালার থেকে স্ট্রোক কালারে যেতে হলে আমাদেরকে শিফট এক্স দিতে হবে। সিলেক্ট করেন এই অংশটা, সিলেক্ট করেন, সিলেক্ট করে শিফট এক্স দেন। শিফট এক্স দিলে স্ট্রোক কালার চলে আসবে। স্ট্রোক কালার চলে এলো। স্ট্রোক কালার চলে আসার পরে আমরা খালি এই স্ট্রোক কালারটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, এটা গ্রুপ করা আছে, এবং এই রাউন্ড বক্সটা ক্লিক করলাম। রাউন্ড বক্সটা ক্লিক করার পরে আমরা পাথফাইন্ডারে গেলাম। পাথফাইন্ডারে গিয়ে আমরা ডিভাইড করে দিলাম, ডিভাইড করে দেওয়ার পরে আমাদের এখানে একটা ডিভাইডার তৈরি হলো। আমরা এখন খালি এই শেপটুকু রাখবো, যেই শেপটুকু আমাদের এখানে কালার আছে। দেখুন একটা শেপ, অথবা আমরা বাইরে থেকে আগে আউটলাইন করি, বাইরে থেকে ফেলে দেই। দেখুন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এখান থেকে এতটুকু মার্জ করি, এই অংশটুকু আমরা ফেলে দিলাম, ডিলিট। আবার দেখুন এই যে এখানকার যে অংশটুকু বাউন্ডারি বক্স, এই যে আমরা একটা বক্স নিয়েছি, দুটো বক্স, একটা বক্স। Brother, I might have missed this step. How did you make the outline around the text? Like the bubble outline? Liner? Yeah, the outline around the text. How did you make that again? Outline? Yeah, around the text. MFG. MFG, round, round, round text. Okay, MFG. MFG তে আমি কি করেছি, MFG অবজেক্ট পাথ অফসেট পাথ, অফসেট পাথে আমি 2 mm দিয়েছি, 2 mm, 2 mm, 2 mm দিয়েছি। ওকে দিলে একটা অফসেট পাথ তৈরি হয়ে গেল। এরপরে আমরা এটা কি করেছি, শেপ বিল্ডার টুল দিয়ে আমরা শেপটা পুরোটা এক করে দিয়েছি, এক করে দিলাম। এরপরে আমরা কি করেছি, এটা কাট করেছি, ইডিট কাট, ইডিট পেস্ট ইন ফ্রন্ট। পেস্ট ইন ফ্রন্ট করার পরে আমরা এটা স্ট্রোক কালার, ফিল কালার থেকে স্ট্রোক কালারে গিয়েছি। ফিল কালার থেকে স্ট্রোক কালারে যেতে হলে আমাদেরকে কি করতে হবে, শিফট এক্স দিতে হবে। ওকে, শেপটা তৈরি হলো আমাদের, এই শেপটা তৈরি হলো। এরপরে আমরা এই শেপটা, এটা ক্লিক করলাম, আমাদের যে শেপ গুলো আছে এই শেপটা ক্লিক করলাম, অথবা হাইড করলাম, এটা হাইড করলাম, Ctrl 3 দিয়ে হাইড করলাম। তাহলে আমাদের তিনটা অংশ সিলেক্ট হলো। তিনটা অংশ সিলেক্ট করার পরে আমরা এই তিনটা ডিভাইড করে দিব। আনহাইড করে নিয়ে আসলাম। আনহাইড করে আনার পরে আমরা এই তিনটা লাইন ওয়ার্ক আমরা ডিভাইড করব। দেখুন ডিভাইড করে দিলাম আমরা, ডিভাইড করার পরে এরকম আসবে, এরকম আসার পরে আমরা খালি এখান থেকে এই শেড গুলো নিব। শেড গুলো মানে যে আমাদের সিম্বল গুলো ছিল, ফিনান্সিয়াল চার্ট সিম্বল, ফিনান্সিয়াল চার্ট সিম্বলটাই আমরা রাখবো। দেখুন এই অংশটা আমরা ফেলে দিব, এটা সিলেক্ট করে, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা ডিলিট করে দিলাম, এটা সিলেক্ট করলাম, ডিলিট করে দিলাম, এটা ডাইরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করছি, ডাইরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করে ডিলিট করে দিলাম, ডাইরেক্ট সিলেক্ট ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দিলাম। ওকে, এখন দেখুন আমরা এই যে এই অংশটা আমরা কপি করব। এই অংশটা আমাদের যে যেটুকু চার্ট আছে, এই যে চার্টের এখানে এই লাইনটা ছিল, একটা হাইড করলাম, দুইটা হাইড করলাম, Ctrl 3 দিয়ে হাইড করলাম, তিনটা Ctrl 3 দিয়ে হাইড করলাম, চারটা Ctrl 3 দিয়ে হাইড করলাম, পাঁচটা Ctrl 3 দিয়ে হাইড করলাম। হাইড করার পরে তিনটাই আমরা আনহাইড করলাম,
আনহাইড করার পরে আমরা কন্ট্রোল এক্স দিলাম, কাট কাট করলাম, ইডিট কাট, কাট করার পরে ইডিট পেস্ট ইন ফ্রন্ট, পেস্ট ইন ফ্রন্ট দিলাম। পেস্ট ইন ফ্রন্ট দেওয়ার পরে আমরা এটা আমাদের সিম্বল সিলেক্ট হয়ে গেল। এরপরে আমরা বাকি যেটুকু অংশ আছে এগুলো আমাদের দরকার নেই, এই যেগুলো আমাদের সিম্বল যেগুলো সিলেক্ট হয়েছে এগুলো আমাদের দরকার নেই, এটা আমরা ফেলে দেব। ফেলে দিলে আমাদের এখানে দেখুন এখানে একটা সিম্বল চার্ট চলে আসবে, যেটা হচ্ছে হলো এমএফজির এই অংশটুকু আমরা খালি, এই স্টকটুকু রাখবো আমরা খালি। আদনান আসছে? হ্যালো, Yeah, actually, I'm just entering it. ওকে 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 ঠিক আছে, রাফি আসছে? ওকে ওকে, আমরা এই অংশটুকু আমরা এখন কালার চেঞ্জ করব। দেখুন আমরা এই অংশটা সিলেক্ট করলাম, এই অংশটা সিলেক্ট করে কালার দিলাম একটা, কালার সিলেক্ট করলাম। দেখুন আমরা ডাইরেক্ট সিলেকশন দিয়ে, ডাইরেক্ট সিলেকশন দিয়ে অথবা ইমনি সিলেকশন দিলে আমাদের পুরো অংশটা না সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পরে আমরা এই কালার রংটা, কালার পিকার নিলাম, কালার পিকার নিয়ে আমরা এই কালার দিলাম, অন্য কালার দিলাম, আবার এই কালারটা সিলেক্ট, এটা কি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আরেকটা কালার দিলাম, আবার এই অংশটা সিলেক্ট করলাম, এই অংশ আরেকটা কালার দিলাম, আবার এই অংশটা আমরা আরেকটা কালার ইউজ করলাম। এটা তো ইউজ করেছি মনে হয় 4 নম্বর, এটা 5 নম্বর, 5 নম্বর কালারটা ইউজ করলাম, 5 নম্বর কালার ইউজ করলাম। বেসিক্যালি আমরা মেইন কালার, মেইন কন্টেন্ট কালার অন্য, গতবার আমরা এটা দিয়েছি, এখন আমরা এই অংশটা দিই, এই এই কালারটা দিই, 6 নম্বর কালারটা দিলাম। 6 নম্বরটা কালার দিলে আমরা এই অংশটাকে আবার এই কালারই সেম দিলাম, এই অংশটাকে আমরা লাইট কালার ইউজ করলাম, লাইট কালার ইউজ করলাম, লাইট কালার। ওকে, আমাদের লোগো সিম্বলটা একটু বড় হয়ে গিয়েছে মনে হয়, পাশেরটার সাথে দেখি কতটুকু বড় হয়ে গিয়েছে, অনেক বড় হয়েছে। আমরা লোগো সিম্বলটা অল্টার শিফট ক্লিক করে একটু ছোট করে দেব, ছোট করে দেব, অল্টার শিফট ক্লিক করে। হয় একটু ছোট করলাম, ডান ডান একটু উপরে উঠিয়ে দিলাম, দেখুন আমাদের আরেকটা লোগো তৈরি হয়ে গেল। ওকে, আবার আমরা থার্ড লোগোতে যাব, থার্ড লোগোতে আমরা দেখুন আমরা এই অংশটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা আবার ইন্টার দিলাম, এই অংশটুকু সিলেক্ট করে রাফি আদনান কমপ্লিট হয়েছে এমএফজি সেকেন্ড লোগো। হ্যালো, হ্যালো, হ্যাঁ রাজু। রেসপন্স পাচ্ছি না, রাফি আচ্ছা আদনানকে বলছিলাম যে সে হয়েছে নাকি। আদনান, I'm still doing it. One second. ডান, ওকে ওকে, ক্লিয়ার, ইয়ে ক্লিয়ার, ওকে ডান। এখন আমরা এই অংশটুকু আরবার সিলেক্ট করব, ইন্টার দিব, ইন্টার দিয়ে 4 ইঞ্চি 4 কপি,
কপি দিলাম, কপি দিয়ে যা ছিল আমাদের সেটাই আমাদের দেখুন এখানে সিম্বল আছে। এমএফজিটা আমরা আবার আবার নিয়ে আসবো এখানে, এমএফজি 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 এমএফজিটা আমরা বড় করব, বড় করলাম, ওকে টাইপ ক্রিয়েট আউটলাইন, ক্রিয়েট আউটলাইন করলাম, একটা রাউন্ড সার্কেল করব, রাউন্ড সার্কেল, রাউন্ড সার্কেল করে আমরা এটার ফিল কালার থেকে স্ট্রোক কালারে যাব শিফট টেক্সট দিয়ে, স্ট্রোক কালারে গেলাম, ওকে এই অংশটুকুকে আমরা সিলেক্ট ওয়াপ আর্টস করব, অথবা আমাদের এখানে শেপ আছে দেখুন এখানে অনেক ধরনের শেপ আছে, যদি আর্টস আফার আর্ক আফার করি, আর্ক আপার করে আমরা যে প্রিভিউ দেখি দেখুন এখানে আর্ক আপারে প্রিভিউ হচ্ছে, প্রিভিউ হচ্ছে আমরা এখানে 60 60 আছে আমাদের, 60 আর একটু বাড়াতে হবে মনে হয়, ওকে দেখুন এখানে 70 দিলাম, 70 দিলাম, ওকে ওকে দিলাম, ওকে দেওয়ার পরে এটা সিলেক্ট করে অবজেক্ট এক্সপান্ড দিলাম, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স সিলেক্ট করে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, অবজেক্ট এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স দিলাম, একটা রেক্টেঙ্গেল বক্স দিব আমরা, রেক্টেঙ্গেল টুল, রেক্টেঙ্গেল টুল দিব আমরা, ওকে রেক্টেঙ্গেল টুলের দরকার নেই, আমরা দেখুন আমরা আরেকটু এটা উঠিয়ে দেবো, উঠিয়ে দিলাম, এবার আমরা রেক্টেঙ্গেল টুল নিয়ে আসবো একটা। জি হাউ আর ইউ মুভিং বাই ইউজিং দ্য কিবোর্ড, অ্যারো কি, অ্যারো কি, অ্যারো কি, জাস্ট অ্যারো কি, নো কন্ট্রোল ক্লিক নাথিং, না না নো কন্ট্রোল, নো কন্ট্রোল, অ্যারো কি, অনলি অ্যারো কি, ওকে অ্যারো কি যদি আপনি কমাতে চান কন্ট্রোল কে দেন, কন্ট্রোল কে দিয়ে এখানে আপনি 0.1 mm, 0.1 mm, পয়েন্ট ওয়ান এমএম দিলে তাহলে এটা খুব স্লোলি উঠবে, স্লোলি নামবে, কন্ট্রোল কে, 1 mm, 0.1 mm, 0.1 mm, ওকে খুব স্লোলি উঠবে, খুব স্লোলি নামবে, ওকে দিলাম আমি একটা বক্স নিলাম, রেক্টেঙ্গেল বক্স, রেক্টেঙ্গেল বক্স স্টেট, ওকে রেক্টেঙ্গেল বক্সের ফিল কালার থেকে নান স্ট্রোক কালারে চলে গেলাম, স্ট্রোক কালারে চলে গেলাম,
স্টক কালারে চলে গিয়ে দেখুন আমি এই যে এখানকার যে রাউন্ড বক্সটা আছে এই বক্সটা এই অংশটুকু খালি সিলেক্ট করলাম সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি ওয়ান এমএম দিলাম সরি আমি কন্ট্রোলে গিয়ে ওয়ান এমএম দিলাম ওয়ান এমএম আমি মুভ করব এইদিকে অ্যারো কি দিয়ে লেফটে আমি মুভ করলাম করলে ওয়ান এমএম হয় নাই টু এমএম দিলাম দিলাম থ্রি এমএম ওকে থ্রি এমএম এ মোটামুটি হয় আবার দেখুন আমি এই অংশটাও যদি আমি সিলেক্ট করি সিলেক্ট করে ওয়ান টু থ্রি রাইট অ্যারো কি এবার আমি কন্ট্রোল কে 0.1 mm আবার আগের মতো চলে গেলাম 0.1 mm এটা আমি স্লোলি একটু উপরে উঠালাম একটু উপরে উঠালাম উপরে উঠানোর পরে এই অংশটুকু আমি এটা আমার একটা স্টক হলো স্টকের অংশ হলো অবজেক্ট অবজেক্ট এটা এটা সিলেক্ট করলাম সিলেক্ট করে অবজেক্ট পাথ অফসেট পাথ 0.5 mm 0.5 mm একটা অফসেট পাথ নিলাম অফসেট পাথ নিয়ে আমি এই রাউন্ড বক্সটাকে সিলেক্ট করলাম সরি রাউন্ড বক্সটা এবং বাইরের বক্সটা সিলেক্ট করে আমি এটা ডিভাইড করে দিলাম ডিভাইড ডিভাইড করে দিলাম ডিভাইড করে দেওয়ার পরে আমি এই অংশটুকু ক্লিক করলাম এবং এই অংশটুকু সিলেক্ট ওকে ডিভাইড করে দিলাম ডিভাইড করে দেওয়ার পরে এই যে এই অংশটুকু সিলেক্ট করলাম রাউন্ডের উপরের অংশটুকু হাইড করলাম আবার এই অংশটুকু সিলেক্ট করলাম নিচের অংশটুকু হাইড করলাম হাইড করার পরে আনহাইড করলাম আনহাইড করে কন্ট্রোল এক্স ইডিট কাট কাট করলাম ইডিট পেস্ট ইন ফ্রন্ট পেস্ট ইন ফ্রন্ট করলাম ওকে পেস্ট ইন ফ্রন্ট হয়ে গেল আমার আমি এখন এই যে এই অংশটুকু বাড়তি যে অংশটুকু ছিল এই অংশটুকু আমি ফেলে দিলাম ফেলে দেওয়ার ফলে আমার এই অংশটা আসলো এইরকম ওকে এখন আমি হয়েছে ওকে আমি এখন কালার চেঞ্জ করব দেখুন কালার আমি এই বক্সের কালারটা আমি এই ফিল কালার দিলাম ফিল কালার দিয়ে দেখুন এই অংশটা আমি হোয়াইট কালার দিলাম অথবা এই কালার দিলাম এটা আমি সেন্ড টু ব্যাক অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক দিব সেন্ড টু ব্যাক এমএফজি ওকে এখন দেখুন এই অংশটুকুকে আমি এই অংশটুকুর কালার আমি এই কালারটা দিলাম এই কালারটা দিয়ে আমি এই বক্সটা অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক আবার এই অংশটার কালার আমি এই কালার দিলাম দেখুন এবার আমার আরেকটা লোগো তৈরি হয়ে গেল তৈরি হয়ে যাওয়ার পরে আমি অল্টার শিফট ক্লিক করে দেখুন আমার যে বক্স আছে সেই বক্সের ভিতরের এরিয়াটুকুতে আমি রাখার চেষ্টা করব এবং সেন্টারে আনার চেষ্টা করব এবার দেখুন আমার তিনটা লোগো তৈরি হয়ে গেল বেসিক্যালি আমি আমার খালি স্পেসের মধ্যে আরো আমি ছোট করে রাখবো আমি যদি ছোট করি লোগোটা অ্যাকচুয়ালি ভিজিবল হবে যখনই বাইরের এরিয়াটুকু একটু খালি হবে বাইরের এরিয়াটুকু একটু খালি থাকবে তাইলে ফোকাসিং এরিয়াটুকু বেশি হবে তো আমি যদি এটা আরেকটু ছোট করতে চাই তাহলে আমি আরেকটু ছোট করে দিব অল্টার ক্লিক করে একটু ছোট করব
অংশটার ভিতরে যতটুকু ছোট করা যায়, দেখুন পুরো অংশটার ভিতরে আরেকটু ছোট করব, এই অংশটাও, এই অংশটাও আরেকটু ছোট করব, ছোট করলাম, ছোট করে ফাইল সেভ দিব। সেভ দেওয়ার পরে আমরা এবার আমরা ফাইল এক্সপোর্ট করব, ফাইল এক্সপোর্ট, জেপিজি, এক্সপোর্ট জেপিজি, এখানে ইউজ আর্টবোর্ড ক্লিক করব, ইউজ আর্টবোর্ড, সেভ, সিএমওয়াই কে 10%, সরি এখানে আরজিবি দিতে হবে, আরজিবি কালার ছাড়া ওভার ফ্রিল্যান্সারে সাপোর্ট করে না, তো সেহেতু আমরা আরজিবি কালার ইউজ করলাম, আরজিবি কালার দিলাম, এখানে দিলাম হাই 300 দিলে ম্যাক্সিমাম, ওকে দিলে আমাদের তিনটা লোগো তৈরি হয়ে গেল। দেখুন আমাদের এখানে আলটিমেটলি লোগো ডিজাইন মেথড ফিনান্সিয়াল গ্রুপ, দেখুন এটা আমাদের ফার্স্ট লোগো, ফার্স্ট লোগো, সেকেন্ড লোগো, থার্ড লোগো, ক্লিয়ার, ওকে। আর আপনি যেটা এক্সপোর্ট করেছেন সেই ফাইলটা আমাকে দিবেন, আপনাদের ফাইলটা আমি দেখব, চেক করব, সবাই যে যে ফাইলটা তৈরি করেছেন এটা সেভ দেন, ফাইল সেভ দেন, সেভ দিয়ে অ্যাকচুয়ালি ফাইলটা আমাকে পাঠাবেন, আপনাদের যে ফাইলটা র ফাইলটা এই ফাইলটা পাঠাবেন, আমি একটু ওভারভিউ করব, ওভারভিউ করে তারপর আমরা প্লেস করব। যেমন আমরা সাপোজ আমরা এখানে প্লেস করতে পারি, আমরা খালি এখানে যেমন ফিনান্সিয়াল আমাদের যেহেতু কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, আমরা এখন এখানে এই যে সাবমিট ইওর ডিজাইন দিলেই আমাদের এখানে সাবমিটের অপশন আসবে, সাবমিটের অপশন আসবে, আমাদের ডিজাইন ডিসক্রিপশন দিতে হবে, ডিজাইন ডিসক্রিপশন, ডিজাইন ট্যাগ দিতে হবে, ডিজাইন ট্যাগ দিতে হবে, এবং আমাদেরকে এখানে দিতে হবে যে আমরা এটা আমাদের আমাদের আইডিয়া দিয়ে আমরা কাজ করেছি, আমরা কোনো কিছু ডুপ্লিকেট করিনি আর কি, এটার ভিতরে এগ্রিমেন্ট একটা ইয়ে করতে হবে, ক্লিক করতে হবে, সাবমিট অ্যান্ড আপলোড, আপলোড দিলে আলটিমেটলি আমাদের ফাইলগুলো আপলোড হয়ে যাবে। আমরা যদি এখানে ক্লিক করি, এই যে দেখুন আমাদের এখানে ফিনান্সিয়াল যেগুলো লোগো ডিজাইন ছিল, লোগো ডিজাইনে ওকে, আমরা যদি এটা ক্লিক করি দেখুন এখানে আলটিমেটলি আপলোড হয়ে যাবে, আপলোড হয়ে গেছে। যদি আমাদের ওই সাইজটা যদি ঠিক না হতো তাহলে এটা কখনো আপলোড হতো না। ওকে ক্লিয়ার, আমরা আমি সবার ফাইলটা চেক করব, চেক করে আমি যার ফাইল মানে ইয়ে সমস্যা হয় আমি ওটা চেক করে তারপরে আমি আপনাদেরটা সাবমিট করব। সবাই আমাকে সবার এআই ফাইলটা পাঠাবেন, এআই ফাইলটা, যদি আপনারা যদি মনে করেন যে আপনার লোগো ডিজাইনটা হয় নাই অথবা একটু সমস্যা আছে, আপনারা আবার ভিডিও টিউটোরিয়াল দেখেন, ভিডিও টিউটোরিয়াল দেখে আবার একটু রিফাইন করেন, রিফাইন করে আমাকে দেন, দেন আমি এটা সাবমিট করব, আগামী কাল সকাল 10টার মধ্যে আমি সাবমিট করব, আগামীকাল 10টার আগে, আপনাদের ওখানে মনে রাত হবে সন্ধ্যা হবে, সন্ধ্যার আগে আমি ইয়ে করবো আর কি, সন্ধ্যার আগে সাবমিট করে দেবো। Yeah, I have a question. So
So when should the videos be up? Tonight? Various মানে আপনি মানে আলাদা অপশন করতে যাচ্ছেন নাকি? No, no, videos like to review with a glass. হ্যাঁ 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 রিভিউ করে আপনারা ঠিকঠাক করে আমাকে আগামীকাল আমাদের এখানে সকাল 10টা তো সকাল 10টার আগে পাঠাতে হবে আর কি 10টার আগে আপনারা আমাকে সাবমিট আমাকে পাঠান আমি চেক করে কারোর শুধু যদি কোনো সমস্যা থাকে আমি সেটা সঙ্গে সঙ্গে শেয়ার করব রাতের মধ্যে আর কি তারপর আমি সেটা সাবমিট করে দিব Right, কিন্তু কখন কখন সে ভিডিও আপলোড করবে? ভিডিও আপলোড করবে ভিডিও হয়তো আপলোড হতে কতক্ষণ লাগবে হয়তো ঘন্টা ঘন্টা দুয়েক লাগতে পারে Okay. ঘন্টা Okay. দুয়েক পরে আর কি As soon as possible should be good. আচ্ছা ওকে আর কোনো সমস্যা আছে যে বোঝার সমস্যা অথবা অন্য কোনো কিছু ভিডিও থেকে যে রিভিউ থেকে আপনারা পাবেনি সেটা যাদেরটা ভালো হবে অ্যাকচুয়ালি আমি তাদেরটাই ইয়ে করব প্লেস করব যে মনে করেন যে যে ইয়ে করতে পারছে ভালো করে প্লেস করতে পারবে কারণ আমার এটা মনে করেন যে আমি তো করছি আমার এখানে হয়তো পারফেক্ট ইয়ে আছে আপনাদের ওখানে হয়তো একটু পারফেক্ট নাও থাকতে পারে ওটা চেক করতে হবে চেক করে তারপর আমি এটা সাবমিট করব যেহেতু আমাদের ফার্স্ট প্রজেক্ট এটা চেক করে তারপর আপনাদেরটাই সাবমিট করব ওকে মোমেন স্যার আছেন হ্যালো হ্যাঁ রাজু, কি অবস্থা? একটু সামারি করি। হ্যাঁ হ্যাঁ, এখন হলো সবাইকে সবাইকে আমি বলছি যে উনারদের যে র ফাইলটা আছে সেই র ফাইলটা আমাকে পাঠাতে হ্যাঁ, ওই যে ইউএস টিম ইউএস টিম ওয়েব ওয়েব ওয়ান ওয়েব হ্যাঁ তো আমি তাদেরকে তাদেরকে আবার সময় দিয়েছি অ্যাকচুয়ালি কালকে মানে কালকে বাংলাদেশ টাইম সকাল 10টা 10টার মধ্যে তারা অ্যাকচুয়ালি আপনি ওই ভিডিও আপলোড গুলো যদি তাদের না হয়ে থাকে হয়তো বুঝে আমি না আমি ফার্স্ট চ্যাপ্টারটা আমি অলরেডি রেন্ডারিং করে ফেলেছি, রেন্ডারিং শেষ পর্যায়ে, আমার রেন্ডারিং শেষ পর্যায়ে ফার্স্ট হাফটা, সেকেন্ড ইন্টারাপশন মানে ইন্টারভেল যেটা হয়েছে সেই ইন্টার ফার্স্ট হাফটা আমার অলরেডি অলমোস্ট শেষ। এটা আমি আচ্ছা আমি সন্ধ্যার পরেই রাতেই বলেছি রাতেই আমি এসে করব দুইটাই, পরের হাফে এটাও আমি 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 জি আমি কালকে সকাল 10টার মধ্যে সবার একজনের নামে এক একটা রাফির নামে একটা তারপরে ইয়ের নামে একটা আদনানের নামে একটা তারপরে মানে নাই যে যারটা ভালো হবে আর হ্যাঁ কি নাই প্রজেক্টে নাইমের নামে একটা হ্যাঁ 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 তালহা ও এবং যদি তারা আরো নতুন করে করতে চায় নতুন পাশাপাশি ওটা রেখে নতুন আর একটা সিম্বল তৈরি করলো ওরকম সিম্বল জি তৈরি করে আমাকে দিতে পারে কালকে সকাল 10টার মধ্যে সেটা হলে আরো ভালো সেটা হলে আরো হ্যাঁ ভালো হ্যাঁ হ্যাঁ মানে নতুন নিজেদের ভিতর সিম্বল থেকে তৈরি করলো মানে তারা আমাদের ক্রিয়েটিভিটি ইউজ আসবে। করবে পাঁচটা হ্যাঁ 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 নিজেদের ভিতর থেকে আপনি সাইডে দেখেন এই যে ফিনান্সিয়াল কত ধরনের সিম্বল আছে সেই সিম্বল গুলো তৈরি করেন আমরা মানি সিম্বল মেক গুলো তৈরি করব করলে এখান হবে থেকে, এটা হবে আমাদের টার্গেট যে মানি মেক করব, ইউ হ্যাভ টু ওয়ার্ক ইট, হ্যাঁ ইউ হ্যাভ টু ওয়ার্ক অন ইট। আমরা আমরা যদি আমরা যদি পাঁচটা অপশন আমরা যদি ছয়টা অপশন দিতে পারি ছয়টা অপশনের মধ্যে একটা ক্লিক করবেই হ্যাঁ ইনশাল্লাহ ইনশাআল্লাহ ছয়টা অপশন দিয়ে ক্লিক করবেন মনে করেন আরেকটা তো অপশন করবো আরেকটা কাজ করলে একজনের মানে চারজনের ইয়ে করে মনে করেন যে আসলে চলে আসবে কোনো ব্যাপার না হয়ে যাবে আলটিমেটলি আমরা যদি ছয়জন ছয়টা সিম্বল করতে পারি ছয়টা আমরা প্লেস করতে পারি নতুন করে সিম্বল করেন সিম্বল করেন আমি রিফাইন করে দেবো যেমন আপনি যদি গুগলে সার্চ দেন যে ফিনান্সিয়াল সিম্বল আমরা তো দেখলামই গুগলে সার্চ দেন গুগলে সার্চ দিলে ফিনান্সিয়াল সিম্বল ফিনান্সিয়াল সিম্বল আপনারা ওখানে প্লেস করেন ঠিক আছে আমি দেখাই দিই হ্যাঁ, তারপর আমরা মার্কেট প্রাইসে দেবো, মার্কেট প্রাইসে যারটা আমাদেরকে দেওয়ার পরে ফার্নিশ করে যারটা দেবো সেটা নিয়েই আর কি বিষয়টা, তারটা সে হ্যাঁ সেটা নিয়ে আমরা ইয়ে করবো আর কি হ্যাঁ 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 তো এই যে দেখুন এখানে ফিনান্সিয়াল সিম্বল আছে ফিনান্সিয়াল সিম্বল দিয়ে আমরা মনে করেন যে আবার লোগো তৈরি করব যে মনে করেন যে না এই সিম্বল দিয়ে আমরা তৈরি করব যে কোনো একটা ধরনের যেখানে সিম্বল তো আছে ফিনান্সিয়াল সিম্বল এই যে এখানে সিম্বল আছে দেখুন এই যে এটা একটা সিম্বল ফিনান্সিয়াল হ্যাঁ কি বলেন, আইকনিক নাইম হবে, পারবেন? I'll see what I can do. Yes. মানে কি মানে অবশ্যই একটু যদি ইয়ে মনে হয় প্র্যাকটিস করতে গেলে তখন কিন্তু চলে আসবে জিনিসগুলো একটু মানে হ্যাঁ চলে আসবে
চলে আসবে হাত, মানে একটু ইনিশিয়ালি মনে হবে যে অনেক কিছু, আসলে অনেক কিছু না, জাস্ট অপশন অনেক কিছু না। হ্যাঁ দেন সো আপলোড, সো আপলোড করবেন সকাল সকাল 10টা ইন ইন আমেরিকান টাইম। আমার আমি আপলোড করতে পারবো লাইক মিডনাইটে, টু নাইট মিডনাইটে। হ্যাঁ আর নট দ্য ভিডিও, দ্য দ্য টু সাবমিট দ্য লোগো অন দ্য ওয়েবসাইট। ইউ হ্যাভ টু বিফোর সাবমিটিং, তুমি কালকে ক্লাসে তোমাদের এইটা নিয়ে স্যার ক্লাসে গুলো রিভিউ করবে এবং কোথায় কোথায় মানে সেটব্যাক আছে সেগুলো রিভিউ করার পরে তারপরে সাবমিট করবা, এভাবে করে হলে ভালো হবে। আচ্ছা ওকে ওকে, আমরা রিভিউ করে তাইলে সাবমিট করি, আগামী কালকে সাবমিট করি নাকি? কিন্তু আমাকে ফাইলটা পাঠাতে হবে, কারণ আমি অ্যাকচুয়ালি সবাইকে মানে কার কার ফাইলে কি সমস্যা ওই ফাইলটা একটু আমাকে চেক করতে হবে, চেক করে তারপর আমি রিভিউ করবো, তাহলে আর্লি হবে আর কি। ওকে নাইম, তালহা, আদনান, ঠিক আছে, তাহলে আমি এখন আজকে শেষ করি। হ্যাঁ জি জি জি, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম এভরিবডি, আসসালামু আলাইকুম।